নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আগস্ট ও সেপ্টেম্বর মাসে কর্মক্ষেত্রের দিকটা মেষ রাশির জন্য কি হতে চলেছে বা কি অপেক্ষা করে আছে চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক প্রথমে আগস্ট মাসের কথা বলি আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং মাঝের মধ্যে আমরা আপনারা ভারসাম্যপূর্ণ প্রচেষ্টাও করতে থাকবেন দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘরে বৃহস্পতি গমন তাই আপনাদের আর্থিক দিকটা মোটামুটি উপার্জন হবে এবং আর্থিক দিকটাও মোটামুটি স্ট্রং থাকবে তবে আর্থিক স্থিতিশীলতার এনে দেবে এই বৃহস্পতি এবং বিপরীতমুখী শনি আপনাদের আরও খিটখিটে ও বিতর্কিত করে তুলতে পারে তবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে সেপ্টেম্বর মাস এই মাছটা আপনাদের জন্য খুব একটা অনুকূল মাস নয় বলে মনে করা হয় কারণ ঊর্ধ্বতরে না আপনাদের জন্য সমস্যা তৈরি করতে পারে এই মাছটা আপনাদের জন্য একটি রোলার কোস্টার থাকবে কখনো উপরের দিকে উঠবেন আবার কখনো হট করে নিচেও নেমে যাওয়ার একটা সুযোগ একটা যোগ রয়েছে তবে আঠেরো তারিখের পর থেকে আপনাদের এইগুলো চেঞ্জ হয়ে যাবে আঠেরো তারিখের পর আর্থিক সুবিধাও আপনারা রিটার্ন পেতে পারবেন এবং যে কোনো জায়গায় আপনারা বছরের প্রথমে ইনভেস্ট করে রেখেছেন সেখানে সেইগুলো সব এই আঠেরো তারিখের পর থেকে কিছু কিছু করে আসতে থাকবে তো এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ